মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল থেকে দিনটাও খুব ভালো, কি সুন্দর রোদ উঠেছে এবং টেম্পারেচারটাও বেশ সুন্দর রয়েছে। তাই আজকে আর বেশি দূরে গেলাম না, ভাবলাম মেলবানের সাইট সিন একটু করিয়ে দিই। মেলবানের কাছে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো সত্যিই দেখার মতো, তাই আজকে ভাবলাম বেশি দূরে যাব না। আগের ভিডিওতে তোমরা দেখেইছ যে আমরা ডেলসফোর্ড গেছিলাম, উইলিয়ামসটাউন গেছিলাম, আজকে অত দূরে যাব না, একদম মেলবার্ন সিটির উপকণ্ঠে যে সুন্দর জায়গাগুলি আছে সেগুলোই নিয়ে যাব। আজকে সকাল থেকে কারোরই এখনও চা কফি খাওয়া হয়নি, তাই ভাবলাম একদম ইয়ারা নদীর ধারে বসে সুন্দর একটি জায়গায় একটি ক্যাফেতে চা কফি খেতে যাব। তাই সেই রকমই একটা জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, চলো তোমরাও সাথে থাকো। এই জায়গাটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 10-15 মিনিটের রাস্তা, আর এটি রিচমন্ডের কাছে। সবুজে ঘেরা চারপাশটা দেখে চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। গাড়ি থেকে নেমেই তো কাকু কাকিমারা ভীষণ খুশি, এই রকম জায়গাতে তো তারা সচরাচর আসেন না, তাই এই জায়গাটি তাদের ভীষণ পছন্দ হয়েছে। চলো ক্যাফের দিকে যাওয়া যাক। আজকে ওয়েদার ভালো বলে সকাল থেকে বেশ কিছু লোকজন এখানে এসে পৌঁছেছেন। পার্কিংয়ে দেখলাম বেশ অনেকগুলো গাড়ি রয়েছে। শুধুমাত্র ক্যাফেতে খাওয়ার জন্যই যে লোকজন এখানে আসেন সেরকম নয়, এখানে সাইক্লিং, মর্নিং ওয়াক, জগিংয়ের জন্য অনেক লোকজন এই পার্কটাই আসেন এবং তার সাথে সাথে এখানে এক কাপ কফিও খেয়ে নেন। ক্যাফেটি বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত। ক্যাফেটিতে অনেকগুলো বসার জায়গা রয়েছে, আর পাশ দিয়ে একদম নদী বয়ে যাচ্ছে, আর নদীতে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। এইরকম একটি ক্যাফেতে বসে যদি রবিবার সকালের কফিটা খাওয়া যায় তাহলে মনটা কীরকম ভালো হয়ে যায় না? আর তাতে সারা দিনটা কিন্তু দারুণ কাটবে। সকালের শুরুটা যদি ভালো হয় বাকি দিনটা তো ভালো কাটবেই, তাই না? সব থেকে ভালো ব্যাপার হলো আজকে দারুণ রোদ উঠেছে, আর আমরা চাইছি একটু নদীর কাছাকাছি বসতে, তাই অনেক খুঁজে পেতে বেশ কিছুটা নিচে একদম নদীর ধারে একটা জায়গা আমরা পেয়েই গেলাম। এখন ঠিক ব্রেকফাস্টের মুড নেই, তাই শুধু কফি অর্ডার দিলাম। সবাই চাইলো সকালের শুরুটা একটা সুন্দর এক কাপ কফি দিয়ে করতে, আর এই দোকানের কফি শুনেছি নাকি খুব ভালো খেতে। কফিটা সত্যিই ভালো খেতে, আর প্রকৃতির এই শোভা দেখতে দেখতে এক কাপ কফি খেতে যে কী ভালো লাগছে সেটা বলে ঠিক বোঝানো যাবে না। হাঁস দুটো তারা বোটিং করতে বেরিয়েছে না, তাদের তাড়া করছে, তাতে বাচ্চাটা খুব বিরক্ত হচ্ছে। আর এপাশে এনারা কায়াকিং করতে বেরিয়েছেন, সব মিলিয়ে দারুণ লাগছে। কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এই জায়গাটা একটু হেঁটে ঘুরতে। চারপাশটা এতটাই সুন্দর, ভাবলাম নদীর পাশ দিয়ে একটু হেঁটে আসি। নদীটা পারাপার করার জন্য একটা ওয়াকিং ব্রিজ আছে, ব্রিজটা একেবারেই ঝুলন্ত। ব্রিজের উপর দিয়ে গেলে দেখছি ব্রিজটা একটু নড়ছে। আমরাও ভাবলাম চলো তাহলে এপাশটা তো দেখা হলো, নদীর ওপাশটা থেকে একটু ঘুরে আসি। ব্রিজের উপর উঠে সবাই কিন্তু বেশ খুশি, মুখের হাসিগুলো দেখেই বোঝা যাচ্ছে। নদীর এপাশটাও ভীষণ সুন্দর, চারপাশ দেখে মনে হচ্ছে যেন একেবারে সবুজ গালিচায় মোড়া, তাই না? এপাশেও দেখছি অনেকে এসছেন এবং তারা শরীরচর্চা করছেন। এই পার্কটিতে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে, সাথে বারবিকিউ আছে, কেউ বাড়ি থেকে কিছু নিয়ে এসে এখানে বানিয়েই খেতে পারেন। বেরিয়ে পড়েছি আমরা, এখন আমরা যাব ভিক্টোরিয়া মার্কেট। এত অল্প দিনের জন্য কাকু কাকিমা মেলবার্ন এসছেন, এইটুকু সময়ের মধ্যে কি মেলবার্ন শহরটা পুরোটা ঘুরিয়ে দেখা যায় বলো? রাস্তায় যেতে যেতে নজরে পড়লো এই দারুণ একটা ভিউ। গাড়িটা দাঁড় করিয়ে আমরা বেশ কিছুক্ষণ এখানে শুধু দাঁড়িয়েই ছিলাম। কি অদ্ভুত সুন্দর লাগছে না এখান থেকে দেখতে, পুরো সিটিটা একেবারে দারুণ দেখাচ্ছে। রবিবার তাই ভিক্টোরিয়া মার্কেটে বেশ ভালোই ভিড় রয়েছে। আমরা এখানে এলে টুকটাক যে খাবারগুলো খাই সেরকমই কয়েকটা খাবার টেস্ট করানোর জন্য কিনলাম। আজ দুপুরের প্ল্যান হলো বাড়িতে বিরিয়ানি বানানোর, তাই আমরা চিকেন নিতে এসেছি। এই ভিক্টোরিয়া মার্কেটেই চিকেনের সুন্দর কারিকাট পিস পাওয়া যায়। মেলবার্ন এলে ভিক্টোরিয়া মার্কেটটা একদম একটা আদর্শ জায়গা ঘোরানোর জন্য। এখানে এলে আমাদের দেশে যেরকম হাটের কনসেপ্ট সেই রকম একটা ফিল পাওয়া যায়, আর এখানে সব রকমের সবজিও পাওয়া যায়, আমাদের দেশি বাঙালি সবজি অনেক কিছুই এখানে পাওয়া যায়। ক্যাপসিকাম আর বেগুনগুলো দেখো কি তাজা, না খুব ফ্রেশ সবজি।
এখানে এসে এইরকম একটা মার্কেট দেখে সকলে কিন্তু ভারী খুশি। সকলে এক একটা সবজি নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। আমাদের আজ এখান থেকে কেনার তেমন কিছু ছিল না, অল্প টমেটো আর অল্প কিছু ক্যাপসিকাম নিয়ে আজকে আমরা বাজার শেষ করলাম। মূলত এই জায়গাটি ঘুরিয়ে দেখানোরই ইচ্ছে ছিল, সেই জন্যই নিয়ে এসেছিলাম। এখানে বাজার ছাড়াও মাঝে মাঝেই তো দেখতে পাও এখানে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয়। আজকেও এখানে মুন ফেস্টিভ্যাল হচ্ছিল, সেখানে অনেক রকমের দোকান বসেছিল, সেটাও তাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এখানে সব রকম ফেস্টিভ্যালের মধ্যেই খাবার দোকান কিন্তু মাস্ট। আজকের খাবারের বেশিরভাগই হলো চাইনিজ। মনে পড়ে ছোটবেলার কথা, আমরা ছোটবেলায় এগুলো নিয়ে কীরকম দৌড়তাম? আজকে অনেকদিন পর দেখে মনটা খুব ভালো হয়ে গেল, কিন্তু এতটা রঙিন আমাদের ছোটবেলায় পাওয়া যেত না, এগুলো একটু বেশিই সুন্দর দেখতে। এখানে একজন গাইড ছিলেন, তিনি ভলেন্টারি সার্ভিস দিচ্ছিলেন। কাকু কাকিমারা গিয়ে তার থেকে বেশ কিছু ইনফরমেশন জেনে নিল মেলবার্ন সম্পর্কে। এখন আমরা বাড়ি ফেরার রাস্তায়। সেই সকাল 8টায় বেরিয়েছিলাম, এখন প্রায় 12:30 বাজে। বাড়ি গিয়ে শুধু বিরিয়ানি রান্না করব, এটাই আজকের মেনু, বিরিয়ানি আর তার সাথে স্যালাড, ব্যাস। দুটো গ্যাস জ্বালিয়ে অলরেডি শুরু করে দিয়েছি, এদিকে মাংস আলু সেদ্ধ হচ্ছে, এদিকে ভাতের জন্য জলটাও সেদ্ধ করে নিচ্ছি। সব কিছু সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানিটা বসিয়ে দেব। আলু মাংস সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে দই বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি, এখন কিছু আলু বকরা দিয়ে দিচ্ছি। খাবার সময় এটা মুখে পড়লে কিন্তু দারুণ লাগে। উপর থেকে ভাত ঘি আরও কিছু বিরিয়ানির মশলা অল্প দুধ দিয়ে দিয়েছি। প্রায় আধ ঘন্টা দমে রাখার পর বিরিয়ানি আমাদের রেডি। এবার পরিবেশনের পালা, বেশ ঝরঝরেই হয়েছে ভাতটা। 5টা প্লেটে বিরিয়ানি সাজিয়ে নিয়েছে, সবাই মিলে একসাথে খেতে বসবো। চলো তাহলে আমরা এখন খাওয়াটা শেষ করি, খাওয়া দাওয়ার পর আবার আমরা বিকেলে বেরোবো। বিকেল এখন প্রায় 5টা বাজে। বাড়ির সামনে থেকে 48 নম্বর ট্রামে করে আমরা চলে এসেছি MCG দেখতে, মেলবার্ন ক্রিকেট গ্রাউন্ড। এটি পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ মাঠ। চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে এই মেলবার্ন ক্রিকেট গ্রাউন্ড 1853 সালে প্রথমবার ওপেন হয়েছিল। এটাই পৃথিবীর দ্বিতীয় বড় স্টেডিয়াম যেখানে প্রায় 1 লাখ লোক বসে খেলা দেখতে পারেন। প্রথমে রয়েছে আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। স্টেডিয়ামে ঢোকার মুখেই চোখে পড়ল শেন ওয়ার্নের এই দারুণ একটি মূর্তি। এনাকে নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা আমি দেখাতে পারছি না, আমার ভীষণ প্রিয় একজন প্লেয়ার। মেলবার্ন ক্রিকেট গ্রাউন্ডের চারপাশেই বিভিন্ন খেলার সাথে জড়িত বিভিন্ন গ্রেট প্লেয়ারদের মূর্তি রয়েছে। শুনেছি অনেক ক্রিকেট প্লেয়ারেরই স্বপ্ন থাকে এই মাঠে এসে খেলার। তারপরেই দেখতে পেলাম কিংবদন্তি প্লেয়ার ডেনিস লিলিকে। এনার খেলা আমি কখনো দেখিনি, পুরনো ভিডিও কিছু রেকর্ডিং দেখেছি। তারপরেই স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। আজকে আকাশের রংটা এত সুন্দর, চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে। এই রকম একটা পরিবেশে দুই কাকু কিন্তু আজ দারুণ খুশি এই MCG ঘুরে। যারা ক্রিকেট ভালোবাসেন তারা এই খেলা সংক্রান্ত জিনিসপত্র দেখতেও ভালোবাসেন। আমি নিজেও ক্রিকেট দেখতে খুবই ভালোবাসি, আমার পছন্দের প্লেয়ার সচিন তেন্ডুলকর। আমি এই মাঠে বসে একবার খেলা দেখেছি, এর পরে যখন খেলা দেখবো আবার তখন কিন্তু তোমাদের সাথে নিয়ে আসবো, তখন ভেতরটাও সুন্দর করে ঘুরে দেখাবো। আজকে তো ভেতরে ঢোকা গেল না, এর একটা সময় থাকে, সেই সময় টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আমরা মাঠকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। এই বাঁ দিকে হচ্ছে রড লেভার অ্যারিনা, মেলবার্ন পার্ক, যেখানে টেনিস খেলা দেখতে আসি। আগের বারও এসেছিলাম, তোমাদেরকে সাথে নিয়ে এসেছিলাম। কিছু উঠতি খেলোয়াড় বাইরের কোর্টে প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন। অনেকটা হাঁটার পর সকলেই একটু টায়ার্ড, তাই সামনে বেঞ্চ দেখতে পেয়ে একটু বসে পড়েছে। MCG কিংবা মেলবার্ন পার্ক মেলবার্ন শহর থেকে খুবই কাছে এবং এটি ট্রাম দিয়ে খুব সহজেই আসা যায়। অনেকগুলো ট্রাম রুট এই স্টেডিয়ামগুলোকে কানেক্ট করে। ফেরার পথে আর ট্রাম নিলাম না, আস্তে আস্তে হেঁটে হেঁটে এই সুন্দর রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে এগোবো। এই পড়ন্ত বিকেলে গাছের ফাঁক দিয়ে সিটির বড় বিল্ডিংগুলোকে কি দারুণ লাগছে না? আর এই ব্রিজটা দিয়ে তো হাঁটতে দারুণ লাগে, দুপাশে সবুজ ঘাস আর মাঝখান দিয়ে সুন্দর একটা ব্রিজ। Thank you.
আজকের বিকেলটা এত সুন্দর, এই সুন্দর বিকেলবেলা সকলে মাঠের মধ্যে বসে গল্প করছেন, আমরা আস্তে আস্তে নদীর ধার দিয়ে বাড়ির দিকে এগোচ্ছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারা দিনটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, আজ তাহলে আসি, টাটা।